এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, আজ সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন সদ্য তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গেই থাকবেন। আসানসোলের সাংসদ তথা সদ্য বিজেপি থেকেই বাবুল সুপ্রিয় গত শনিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যোগদানের দিনেই বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন তিনি সাংসদ পদ ত্যাগ করবেন। সেই কথা রেখেই এবার সাংসদ পদ ছাড়তে চলেছেন তিনি। জানা গিয়েছে আজ বৃহস্পতিবার তিনি সাংসদ পদ ছাড়তে চলেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র এদিন স্পিকারের সঙ্গে দেখা করার কথা ছিল। পরে বাবুল টুইট করে জানান, এদিন দিল্লিতে স্পিকার নেই আর এই কারণেই আজ তিনি পদত্যাগপত্র জমা দেবেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচন এর পর থেকেই বাবুলের সাথে ধীরে ধীরে বিজেপির দূরত্ব তৈরি হচ্ছিল। এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে গত 31 জুলাই তিনি বিজেপি ত্যাগ করে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। তিনি যদিও সেই সময় জানিয়েছিলেন তিনি আর কোনো রাজনৈতিক দলের যোগদান করবেন না, কিন্তু গত শনিবার ডেরেক ও ব্রায়েনের হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। আর তারপর থেকে তিনি বারবার উঠে আসছেন খবরের শিরোনামে। তৃণমূল তাকে কোন পদে বসাবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। সূত্র মারফত জানা গিয়েছে, বাবুলকে রাজ্যসভায় পাঠানোর পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। আবার অনেকেই মনে করছেন রাজ্যের কোনো মন্ত্রীর পদ ও দেওয়া হতে পারে তাকে। যদিও কোনো কিছু নিয়েই অফিসিয়ালভাবে তৃণমূলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।